প্রিয় বন্ধুরা, বর্তমান পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের কর্মকাণ্ডের জন্য তারা এতটা বিখ্যাত যে তাদের চেনারা এমন মানুষ খুব কমই রয়েছে। কেমন হবে যদি আপনার পছন্দের কোনো সেলিব্রিটি আপনার সাথে বিভিন্ন কথা বলে, কিংবা ছবি তুলে বা ফুটবল খেলে, আবার এরপর নিজের মুখোশও খুলে ফেলে? সেটি দেখে আপনি অনেক অবাক হবেন, তাই তো আজকের এই ভিডিওটিতে বিখ্যাত ব্যক্তিদের ছদ্মবেশে থেকে ভক্তদের সারপ্রাইজ দেওয়ার এমন কিছু মজার মুহূর্ত আমরা দেখতে চলেছি। তাই এরকম ভিডিও আপনি সবসময় দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো স্বাগতম আপনাকে মায়ের রঙিনের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, এই ভিডিওটিতে দেখানো ব্যক্তি আর কেউ নয়, বরং মেসির পরে বর্তমান পৃথিবীর সব থেকে ভালো ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো চিন্তা করেছিল ছদ্মবেশে কোনো এক পাবলিক প্লেজে কিছু সময় ফুটবল দিয়ে বিভিন্ন কারসাজি দেখাবে এবং তারপর রোনাল্ডো তার ফ্যানদেরকে সারপ্রাইজ দেবে। এই জন্য সে ছদ্মবেশে একটি ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে এবং বিভিন্ন ধরনের কারসাজি দেখাতে থাকে। তার এত ভালো দক্ষতা দেখেও সবাই তা না দেখে পাশ দিয়ে চলে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর কিছু মানুষ তার সাথে খেলায় যোগ দেয় এবং ধীরে ধীরে কিছু লোকজন সেখানে উপস্থিত হতে থাকে, আর শেষে একটি বাচ্চা ছেলে রোনাল্ডোর সাথে খেলতে শুরু করে। তারপর ধীরে ধীরে নিজের মুখোশটিও খুলে নেয় এবং সাথে সাথে তার চারপাশে লোকজন ভরে যায়। মুহূর্তের মধ্যেই সেখানে মানুষজনের ভিড় জমে যায়। সবশেষে ফুটবলটিতে অটোগ্রাফ দিয়ে রোনাল্ডো বাচ্চাটিকে ফুটবলটি দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ডোয়েন জনসন। বন্ধুরা, আমাদের মধ্যে হয়তো এমন কোনো রেসলিং ফ্যান নেই যে কিনা ডোয়েন জনসন বা দা রককে চিনে না। শুধু রেসলিংই না, হলিউডেরও সব থেকে জনপ্রিয় অ্যাক্টরদের মধ্যে অন্যতম হচ্ছেন এই ডোয়েন জনসন। এই ভিডিওটিতে জিমি ফেলন এবং রক চিন্তা করে তাদের ফ্যানদেরকে সারপ্রাইজ দেবে, আর তারাই প্র্যাঙ্ক করেছিল ইউনিভার্সাল স্টুডিওতে, যেখানে রক এবং জিমি দুজনে নিজেদের মতো দেখতে কার্টুন ক্যারেক্টারের ড্রেস পরে নেয়, যেখানে এই দুইজন মিলে একটি গেম খেলে, যেখানে তাদেরকে কেউ যদি হাই ফাইভ দেয় তাহলে 1 পয়েন্ট পাবে। এরপর তারা দুজন মানুষের ছবিতে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যায়, যেখানে এরা দুজন অনেক মানুষদেরকেই সারপ্রাইজ দেয় আর অনেক অদ্ভুত ধরনের আচরণও করতে থাকে। আর ছবি তুলতে আসা ব্যক্তিরা ভাবতে থাকে যে কেউ জিমি এবং রকের কার্টুনে এসে তাদের সাথে ছবি তুলছে, কিন্তু লোকজনের রিয়াকশন তখন দেখা যায় যখন তারা নিজেদের মাস্ক খুলে ফেলে। বন্ধুরা, আমাদের মধ্যে হয়তো এমন কেউ নেই যে কিনা জনসিনাকে চিনি না। জনসিনা হচ্ছে পৃথিবীর জনপ্রিয় রেসলারদের মধ্যে একজন, আর এই ভিডিওটিতে তার এক বাচ্চা ফ্যান তার অনেক প্রশংসা করতে থাকে, আর তখনই হঠাৎ করে জনসিনা সেখানে এসে পড়ে। তারপর বাচ্চাটির কি অবস্থা হয় তা আপনি নিজের চোখেই দেখুন। বন্ধুরা, এই ভিডিওটি বিরাট কোহলি স্টার স্পোর্টের সাথে যুক্ত হয়ে করেছিল, যেখানে এক এতিমখানার বাচ্চাদের সাথে বিরাট কোহলি লাইভ ভিডিও কলে কথা বলে। এখানে থাকা কিছু বাচ্চারা তার সাথে দেখা করতে চায়, কারণে বিরাট কোহলি ফান্টা ক্লোজ সেজে সেখানে যায় এবং বাচ্চাদের জন্য বিভিন্ন গিফটও নিয়ে যায়, আর এক পর্যায়ে নিজের চেহারা থেকে মুখোশ খুলে ফেলে। এরপর কি হয় আপনি নিজেই দেখুন। বন্ধুরা, এই ভিডিওটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারেক ওবামার। তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য একটি র্যান্ডম রেস্টুরেন্টে ঢুকে পড়েন, আর তার সাথেই চারদিকে হইচই লেগে যায়। বন্ধুরা, এই ভিডিওটি ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনাল্ডিনহোর, যখন তিনি একজন সিকিউরিটি গার্ডের বেশে একটি ফুটবল নিয়ে মাঠে চলে যায় এবং বিভিন্ন কারসাজি দেখাতে থাকে, তবে তার ফ্যানদের তাকে চিনতে খুব বেশি একটা সময় লাগেনি। বন্ধুরা, আমাদের মধ্যে হয়তো খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যারা কিনা বাচ্চাকালে টার্মিনেটর মুভিটি দেখেনি, আর এই মুভির মেন চরিত্র হচ্ছেন বিখ্যাত বডি বিল্ডার আলোনর ফ্লট নেগার। আর এই বডি বিল্ডার নিজের ফ্যানদের সারপ্রাইজ দেওয়ার জন্য রোবটের মূর্তির জায়গায় নিজেই দাঁড়িয়ে পড়ে, তারপর তাকে মূর্তি ভেবে অনেকেই ছবি তুলতে আসে। ঠিক তখনই হঠাৎ করে সে নড়ে চড়ে ওঠেন, আর এরকমটা করার কারণে তার ভক্তদের মধ্যে কেমন রিয়াকশন হয় তা আপনি নিজের চোখেই দেখুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে মায়ারঙ্গিন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ